আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর প্রতি যত অনুগ্রহ করেছেন, যত ইহসান করেছেন, যত রহমত নাজিল করেছেন, এর মধ্যে থেকে সবচেয়ে বড় একটি অনুগ্রহ হলো যে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াবাসীর মুক্তি এবং নাজাতের পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন। এই জন্য কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টিকে যখন ব্যক্ত করেছেন তখন সে আল্লাহর অনুগ্রহের কথা কোরআনে কারিমে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, লাকাদ মান্নাল্লাহু আলাইহিম ইয বা'আছা ফীহিম রাসূলান ইলা আখিরিল আয়া। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর প্রতি, মক্কার মানুষদের প্রতি, ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের প্রতি, অনুসারীদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ ছিল সেটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন যে তাদের মধ্যে তাদের থেকেই একজনকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যিনি তাদেরকে তাজকিয়া, আল্লাহর আয়াতকে তিলাওয়াত করা এবং তালিম, এই তিনটি কাজ মৌলিকভাবে আঞ্জাম দেন, যিনি মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করেন, আল্লাহর কালাম এবং কোরআন আল্লাহর নির্দেশনাগুলোকে পড়ে শোনান এবং মানুষকে কোরআন এবং সুন্নার তালিম দেন, ওয়াহির ইলমের তালিম দেন। এই তিন কাজ মৌলিকভাবে করেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনুগ্রহ স্বরূপ নাজিল করেছেন, সে কথা আল্লাহ উল্লেখ করেছেন। আমরা বেশিরভাগ মানুষ বাংলাদেশের, আমরা মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবিদার, আমরা তাকে আমাদের রাসূল হিসাবে, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে, আল্লাহর নবী হিসাবে স্বীকৃতি দিয়েছি এবং এই কারণে আলহামদুলিল্লাহ নিজেদেরকে মুসলমান দাবি করতে পারছি। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মৌলিক যে ধারণা, স্বাভাবিক যে ধারণাগুলো আমাদের থাকার কথা, সেগুলো আমাদের বেশিরভাগ মানুষের নাই। অথচ একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় মুসলমান হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তার প্রতি ঈমান আনয়ন করা আমাদের ঈমানের পূর্ণতার জন্য প্রধানতম শর্ত। যদি কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করে, যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করে, সে মুসলমান হতে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের নবী, আমাদের রাসূল করে প্রেরণ করেছেন। অথচ এই দুনিয়া প্রথম যেদিন এখানে মানুষের বসবাস শুরু তখন থেকে নবুয়তের ধারা এখানে শুরু। প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিসসালাম, এরপর থেকে নিয়ে এমন কোন সময় পৃথিবীতে অতিবাহিত হয় নাই, এমন কোন এলাকা পৃথিবীতে ছিল না যেখানে আল্লাহর কোনো না কোনো নবী বা রাসূল আগমন করেন নাই। সকল জাতির মধ্যে আল্লাহ তাআলা কোনো না কোনো নবীকে, কোনো কোনো না রাসূলকে অবশ্যই প্রেরণ করেছেন মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, আখেরাতের পথ বাতলাবার জন্য, জান্নাতের পথ বাতলাবার জন্য। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, যত জাতি যত নবী পেয়েছেন, যত রাসূল পেয়েছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানা, শেষ জামানা, যেই জামানার পরে কিয়ামতের আগে আর কোনো নবী রাসূল আসবে না, এই শেষ জামানার মানুষের জন্য আল্লাহ তাআলা যাকে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন, তিনি হলেন সকল নবী সকল রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী রাসূলদের সেরা, এবং তাকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের, রাসূল প্রেরণের ধারাটাকে সমাপ্ত করেছেন, পূর্ণাঙ্গতা দিয়েছেন। সেই নবী সেই রাসূলের উম্মত হওয়া এটা পরম সৌভাগ্যের বিষয়, আল্লাহ তাআলার কাছে সেজন্য শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজেরিন, সেই নবী সম্পর্কে যাকে পেয়ে আমরা এত গর্বিত, যাকে পাওয়া আমাদের জন্য এত গর্বের, সেই নবী সম্পর্কে বেশিরভাগ মুসলমান আমাদের দেশের আমরা মৌলিক বিষয়গুলো পর্যন্ত জানি না, আর জানি না দেখেই
মুসলমানের সন্তান আজ আদর্শ হিসেবে, অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে, ফেভারিট পার্সন হিসেবে দুনিয়াতে নানামুখী নানা সেক্টরের মানুষকে খুঁজে বেড়ায়, নানান পিছে নানামুখী মানুষের নানান যোগ্যতার নানা নৈপুণ্য প্রদর্শন করতে পারে, এরকম মানুষের পেছনে মুসলমানের সন্তান ছুটে বেড়ায় এবং গর্ব করে, আমি অমুকের ভক্ত, আমি অমুকের সাপোর্টার, আমি অমুকের ফ্যান, আমি অমুকের পেছনে চলি, আমি অনুককে ভালোবাসি, আমি অনুককে অন্তর অন্তঃস্থলে জায়গা দেই। এই কাজগুলো যারা করে তাদের বেশিরভাগই আমাদের মুসলমানদেরই সন্তান, ঠিক না বেটি? মুসলমানের সন্তান যদি জানতো যে সে কার উম্মত, মুসলমানের সন্তান যদি উপলব্ধি করতে পারত যে তার নবী এবং রাসূলের পরিচয় কি, বৈশিষ্ট্য কি, তার বিশেষত্ব কি, তার শ্রেষ্ঠত্বের জায়গাগুলো কোথায়, তিনি কি করেছেন এই পৃথিবীতে, এ দুনিয়াবাসীকে তিনি কোন পথ দেখিয়েছেন, কোন পথ থেকে কোন পথে এনেছেন। মাত্র 23 বছরের নবুয়তের জিন্দগিতে তিনি পৃথিবীর পটকে কিভাবে পরিবর্তন করে দিয়েছেন, মোড়কে কিভাবে চেঞ্জ করে দিয়েছেন, সেই মহামানব সম্পর্কে, তার অনুসারী হয়ে, তার উম্মত হয়ে তাকে নিজের নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার পরও আমাদের বেশিরভাগ যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমরা সাধারণ মানুষ এখনো পর্যন্ত তাকে চিনি নাই, জানি নাই। এর চেয়ে বড় হতভাগ্যের কথা, এর চেয়ে বড় কপাল পড়া হওয়ার কথা, এর চেয়ে বড় দুর্ভাগ্য হওয়ার কথা আর কিছু হতে পারে না। মুহতারাম হাজেরিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আমাদের আদর্শ হিসেবে যথেষ্ট না আর কারো দরকার আছে? যথেষ্ট। তার আদর্শের মধ্যে আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণের সকল পথ বাতানো আছে না নাই? এরপর মুসলমানের সন্তান কোন আল্লাহ দ্রোহী, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করে না, এরকম কোন মানুষের বিশেষ কোন নৈপুণ্য, বিশেষ কোন যোগ্যতায় পাগল পড়া হয়ে তার অন্ধ অনুসারী, তার সাপোর্টার, তার অন্ধ ভক্ত হিসেবে নিবেদন করতে পারে না। কিন্তু সেই জিনিসটা অহরহ আমাদের মধ্যে আজ হচ্ছে। এর কারণ হলো মুসলমান ভুলে গেছে যে শিয়ালের বাচ্চা না সে, বাঘের বাচ্চা সে। বাঘের বাচ্চা শিয়ালের পেছনে গুড়গুড় করে কেন? কারণ শিয়ালটা দেখতে সুন্দর, শিয়ালটার অমুক যোগ্যতা আছে, তমুক যোগ্যতা আছে, এসব দেখে সে শিয়ালের সাপোর্টার হিসাবে নিজেকে সে মিছিল করে, সে শিয়ালের ভক্ত হিসাবে নিজেকে প্রচার করে, প্রসার করে। জানে না এই বাঘের বাচ্চা যে সে যার সন্তান সে শিয়ালকে গণার টাইম নেই, সে হলো বাঘ, সে সিংহ, সে রাজা মহারাজা। অথচ আজ আমাদের মুসলমান তরুণ বন্ধুরা, যুবক বন্ধুরা, তারা জানে না যে তারা কার উম্মত, কার অনুসারী, কি ছিল তার বৈশিষ্ট্য, তিনি কি ছিলেন। একটা দেশ, একটা পরিবার, একটা পরিবারের যদি আপনি দায়িত্ব বুঝে পান, পড়াশোনা শেষ করেছেন, চাকরি বাকরি শুরু করেছেন, কর্মজীবনে মাত্র পা দিয়েছেন, এখন পরিবারের মানুষের কষ্ট দূর করার জন্য উপায় উপার্জন শুরু করে দিয়েছেন, এরপরও পরিবারের সকল কিছু সেট আপ করে ছোট ভাই ব্রাদারকে, ভাই বোনকে বিয়ে শাদী দিয়ে পড়াশোনা করায়া, তাদেরকে কাজে লাগায়া, বাড়িঘর সব ঠিকঠাক করে সব সেট আপ করতে করতে মানুষের 20-25-30 বছর চলে যায়, একটা ঘর সোজা করতে, একটা ঘরের পরিস্থিতিকে পরিবর্তন করতে, আর একটা সমাজ, একটা দেশ, এটা পরিবর্তন করতে তো যুগকে যুগ লেগে যায়। মাত্র 23 বছর সময় পেয়েছেন তিনি। কয় বছর? 23 বছর। নবুয়তের পর 23 বছরের মধ্যে তার 13 বছর চলে গেছে মক্কায় শুধুমাত্র আঘাত মোকাবেলা করতে করতে। সেখানে কাজ করা তো পরের কথা, অস্তিত্ব নিয়ে টিকে থাকাটাই ছিল চ্যালেঞ্জিং, কঠিন কাজ। 3 বছর তো শুধু অবরোধেই ছিলেন, যে 3 বছরের মধ্যে তিনি কোনো কাজ করা তো পরের কথা, শুধু খেয়ে পরে বেঁচে থাকার অধিকারও পান নাই, অর্থাৎ একরকম বন্দী ছিলেন। তাহলে 23 থেকে 3 তো সেখানে মাইনাসই হয়ে যায়।
বাকি 20 থেকে 10 বছর মক্কায় শুধুমাত্র নিজের ব্যক্তিগত ইবাদত বন্দেগি নিজে নিজে করবেন, এটুকু করার অধিকার পর্যন্ত ছিল না, শুধু জুলুমান নিষ্পেষণের মধ্যেই ছিলেন, কাজ করার সুযোগই পাননি। এরপর মদিনা হিজরতের পর মাত্র 10 বছর সুযোগ পেয়েছেন কাজ করা। এই 10 বছরে গোটা পৃথিবীকে পায়ের নিচে এনে গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর পথে উঠে তুলে গোটা পৃথিবীর মানুষকে মুক্তি দিয়ে, নাজাত দিয়ে, নাজাতের পথে তুলে দিয়ে, রাজপথে তুলে দিয়ে 10 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি। এরকম আরেকজন মানুষ খুঁজে পাওয়া যাবে? না। বের করেন তো দেখি। ইতিহাস আমরা কম বেশি সবাই পড়েছি, কত রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস আপনারা পড়েছেন, কত সমাজ বিজ্ঞানের ইতিহাস আপনারা পড়েছেন, কত মহামানবের ইতিহাস আপনারা পড়েছেন, পড়ে থাকেন, কত পৃথিবীর গেম চেঞ্জার ব্যক্তিত্বদের জীবনী আপনারা আমরা পড়ে থাকি। বের করেন তো আরেকজন মানুষ মাত্র 10 বছরের সুযোগ পেয়েছেন কাজে, 10 বছরে একটা পরিবার না, একটা দেশ না, পৃথিবীর গোটা মানচিত্রের পুরো পরিবেশকে আমূল পরিবর্তন করে দিয়ে, জুলুম নির্যাতন নিষ্পেষণ গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে রকম ছিল, পৃথিবীর মানুষকে সেখান থেকে ইনসাফের উপর দাঁড় করিয়ে দিয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনে দিয়ে, মুক্তির রাজপথে তুলে দিয়ে মাত্র 10 বছরের ভিতরে দুনিয়া থেকে চলে গেছেন। এই রকম মহানায়কের উম্মত হয়ে কোথাকার কোন খেলোয়াড়ের সাপোর্টার হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মুসলমানের জন্য লজ্জার। মুসলমান তুমি বাঘের বাচ্চা, তুমি শিয়ালের সন্তান না। কোথাকার কোন খেলোয়াড় ভালো খেলছে, তার খেলা তার নৈপুণ্য তার জায়গায় থাকুক, কিন্তু এটার জন্য তুমি পাগল পড়া হয়ে যাচ্ছ, তোমার সকাল সন্ধ্যা ব্যয় করছো, তোমার অর্থ করে ব্যয় করছো, তোমার সময় শ্রম দিচ্ছ, তোমার মেধা দিচ্ছ, সবকিছু দিয়ে দিচ্ছ তার ভক্তি করে, অথচ তুমি আবুবকরের সন্তান, তুমি ওমরের সন্তান, তুমি ওসমানের সন্তান, তুমি আলীর সন্তান, তুমি সাহাবীদের সন্তান, যে সাহাবীদের এক একজনের জীবনী পাঠ করার পর তোমার চোখ পানিতে ছলমল করার কথা, তোমার চোখ বে পানি পড়ার কথা, তুমি তাদের অনুসারী হিসাবে গর্ব করার কথা, আজ সেটা ভুলে গিয়ে আমরা ডানে বামে যাচ্ছি। এর মূল এবং প্রধান কারণ হলো আমরা নবীজির মুখে মুখে উম্মত হওয়ার দাবিদার, আমরা নবীজিকে চিনি নাই, জানি নাই, জানার চেষ্টাও করি নাই। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে চুল পরিমাণও আঁচ করার সুযোগ আমাদের লাভ হতো, তাহলে দুনিয়ার কোন মানুষের এই সমস্ত তথাকথিত নৈপুণ্য, তাদের তথাকথিত কোন প্রকার বিশেষ যোগ্যতা অন্তত আমাকে তার দাসে পরিণত করত, কিন্তু আজ সেটা ঘরে ঘরে হচ্ছে, জনে জনে হচ্ছে। মুসলমানের সন্তান উম্মাদনায় লাফাচ্ছে কাকে নিয়ে, কোন বিষয়কে নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হেদায়েতের তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, প্রিনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, যেগুলো তার আগে আর কোন নবী রাসূল কেউ দেন নাই, সাধারণ মানুষ তো পরের কথা। এরকম কিছু বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো, তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন এক মহামানব ছিলেন, এমন একজন নবী এবং রাসূল ছিলেন যে তার কাছের লোকরা তো বটেই, যারা তাকে শত্রু মনে করত, যারা তার সঙ্গে শত্রুতা করত, বিদ্বেষ লালন করত, তার ক্ষতি সাধনের চেষ্টা করত, তারা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, তার সীরাতের মধ্যে, তার গোটা জীবনের কোনো একটা জায়গায় ভুল বা ত্রুটি এরকম কোনো কিছু আঁচড় বসাবার কোনো জায়গা তারা পায় নাই। মক্কার মুশরিকরা নিজেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে নাই, কিন্তু নিজেদের অর্থকড়ি সহায় সম্পদ এগুলো সবগুলো জমা দেওয়ার জন্য যার কাছে সবচেয়ে বেশি নিরাপত্তা অনুভব করত, নিরাপদ অনুভব করত, তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মক্কার মানুষের জুলুমে অতিষ্ঠ হয়ে সে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, অথচ যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, তোমাকে রেখে যাচ্ছি, তুমি থেকে যাও।
তিন দিন অবস্থান করব আমি চলে যাওয়ার পরও আমার কাছে যারা যেই টাকা পয়সা জমা দিয়েছে আমানত রেখেছিল, তখন ব্যাংক ছিল না, তখনকার মানুষের একমাত্র বিশ্বস্ততার প্রতীক ছিলেন তিনি, আল আমিন উপাধি তারা এই জন্য দিয়েছে। তিনি বলেছেন আমি চলে যাচ্ছি, এই টাকা পয়সা মানুষের সোনা দানা আমানত, এগুলো তিন দিন তুমি মক্কায় থেকে এটা অমুকের এটা অমুকের সবকিছু বুঝাই দিবা, আমি চলে যাচ্ছি। যে এলাকার মানুষের জুলুমে অতিষ্ঠ হয়ে সে এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে, সে এলাকার মানুষের আমানতগুলো বুঝিয়ে দিতে যেতে তিনি ভুল করেন নাই, তিনি হলেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জীবন উৎসর্গ করার জন্য মানুষ খুঁজে পাচ্ছেন না, আপনি ভালোবাসা এবং আপনার আবেগকে উজাড় করে দেওয়ার জন্য মানুষ খুঁজে পাচ্ছেন না, আপনি যার উম্মত তার সম্পর্কে একটু জানার চেষ্টা করেন, আপনার বুক ভক্তি ভালোবাসার সবটুকু নিবেদন করার পর মনে হবে যে আমার ভালোবাসা ঘাটতি হয়েছে, টান পড়েছে, আরো ভালোবাসা আরো আবেগ যদি থাকতো আর নিবেদন করতে পারতাম। আল্লাহ তাআলা তাকে এমন বৈশিষ্ট্য দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে আরেকজন মানুষ এরকম পাবেন না যে তার শত্রুরা পর্যন্ত তার কোনো দোষ কোনো ত্রুটি আজ পর্যন্ত গবেষণা করে আবিষ্কার করতে মক্কার মুশরিকরা তার ব্যাপারে অভিযোগের তীর নিক্ষেপ করার মতো কোনো কিছু খুঁজে পায় নাই। যখন নাজাশি বাদশার কাছে, বড় বড় বাদশাদের কাছে, হেরাক্লিয়াসের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছানো হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন তারা অনুসন্ধান চালাতে লাগলেন, মক্কার মুশরিকদেরকে ডেকে এনে যখন নবীজি সম্পর্কে জানার চেষ্টা করলেন, তারা তখনও পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা বাজে মন্তব্য করবে সেরকম কোনো কিছু খুঁজে পায় নাই এবং বলার কোনো সুযোগ পায় নাই, এরকম একজন মানুষ ছিলেন। সবাই মক্কার সামান্য হাতে গোনা কয়েকজন মুসলমান ছাড়া বাকি সবাই যার শত্রুতা করেছে, সেই মানুষগুলাই আবার তাকে আল আমিন সবচেয়ে বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে উপাধি দিয়েছে, লকব দিয়েছে। তিনি হলেন আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরামান, তার দ্বিতীয় বৈশিষ্ট্য হল তিনি হলেন মানব ইতিহাসের সবচাইতে প্রিয় মানুষ। তার চাইতে প্রিয় কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম নিবেও। পৃথিবীতে বহু মানুষ মানুষের ভালোবাসা অর্জন করেছে, সেই ভালোবাসা অর্জন করা মানুষগুলোর সাথে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন তার কম্পেয়ার করেন, তুলনা করেন, তো আপনি দেখবেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত মানুষ পৃথিবীতে ভালোবেসেছে ভালোবাসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ ভালোবাসবে, এরকম আরেকজন মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই, বর্তমানেও নেই, আগামীতেও আসবে না। এত মানুষের ভালোবাসা আল্লাহ তাআলা তার প্রতি দিয়ে দিয়েছে। তিনি দুনিয়া থেকে চলে গেছেন 1400 বছরেরও বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত যদি তাকে কেউ কটু কোনো কথা বলে, তাকে নিয়ে কেউ বাজে কোনো মন্তব্য করে, পৃথিবীতে কোটি কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়, চোখের পানি পড়ে, ক্ষোভে মানুষ ফেটে পড়ে। 1400 বছর লাগবে না, 200 বছর আগে পৃথিবীতে রাজত্ব করেছে, প্রভাব রেখেছে, এরকম একজন মানুষের নাম বলেন যার 14 গোষ্ঠীকে গালমন্দ করলে কারোর মনে কষ্ট হবে, কথা বুঝেন নাই? 200-400-500 বছর আগে এই পৃথিবীতে অনেক বড় নেতা ছিলেন, অনেক প্রভাব ছিল, অনেক বড় রাজা বাদশা ছিলেন, ক্ষমতাধর ছিলেন, অনেক পয়সাওয়ালা ছিলেন, অনেক গুণের অধিকারী ছিলেন, তার বহু গুণগ্রাহী ছিল, তার বহু ভক্ত অনুরক্ত ছিল, তার বহু পছন্দ করার মতামত মানুষ ছিল, সেই মানুষ 200-400-500 বছর আগে দুনিয়াতে ছিলেন, এখন নাই। এখন ওই ব্যক্তির নাম ধরে বাজারে রাস্তা ঘাটে পৃথিবীর যে কোনো শহরে, এমনকি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন ওই শহরে দাঁড়ায়ও যদি কেউ গালিগালাজ করে তার 14 গোষ্ঠী ধরে, তার জন্য চোখের পানি পড়া তো দূরের কথা, মনে কষ্ট হবে, এরকম একজন মানুষের নাম বলেন আছে? হেরামা, এখান থেকে বোঝা গেল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের সবচাইতে জনপ্রিয় মানুষ, মানব ইতিহাসের সবচাইতে
এত মানুষের ভালোবাসা পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন কল্পনা করে নাই, কিয়ামত পর্যন্ত কল্পনাও। শুধুমাত্র তিনি নন, যত নবী রাসূল দুনিয়াতে গেছেন সমস্ত নবী রাসূলদের এখনো ভালোবাসার মতো মানুষ দুনিয়াতে আছে না নাই? অথচ ওই নবী রাসূলদের সমসাময়িক যুগের বিভিন্ন রাজা বাদশা ক্ষমতাধর পয়সাওয়ালা দানবীর বিভিন্ন প্রভাবশালী মানুষরা দুনিয়াতে ছিলেন, আজ পৃথিবীতে তাদের নাম নেওয়ার মতো মানুষও নাই। আপনার আমার প্রাণের নবীর এই বৈশিষ্ট্যটা, দ্বিতীয় বৈশিষ্ট্যটাকে আপনি পৃথিবীর যে কোনো বাস্তবতার সাথে মেলাতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে জনপ্রিয় করেছেন, সবচেয়ে ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিক্রা, আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি, আপনার প্রশংসাকে আমি উপরে তুলেছি, ছড়িয়ে দিয়েছি, এমন ছড়ানো ছড়িয়েছেন যে শত শত বছর চলে যায়, হাজার বছর চলে যায়, কিন্তু তার ভালোবাসার মানুষের অভাব পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তার জন্য যে নামটা নির্বাচন করেছেন মুহাম্মদ, এই নামটি তার আগে সচরাচর দুনিয়াতে অন্য কারোর নাম ছিল না। মক্কাতে কিছু মানুষ এই নামে একজন মানুষের আগমন ঘটবে জেনে তাদের সন্তানদের নামকরণ করা শুরু করেছিল মাত্র, বাকি এই নামটা মূলত মুলহাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রিজার্ভ এবং ইউনিক নাম। মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত, এই জন্য চতুর্দিকে সকলের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশংসিত রাখেন। নিন্দুক দু চারজন হাতে গোনা, দু চারজন নিন্দুক যারা নিন্দাবাদ করে, তার প্রশংসার সঙ্গে যদি সেটাকে তুলনা করা হয় তাহলে সেটা সমুদ্র এবং বানের পানিতে যেরকম খড়কুটো ভেসে যায় তার চাইতে ঠুনকো এবং তার চাইতেও হালকা এবং তার চেয়ে অনুল্লেখযোগ্য। এর বিপরীতে তার প্রতি ভালোবাসা, তার প্রশংসা আল্লাহ তাআলা এই পরিমাণ গোটা পৃথিবীর মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। অতএব এত বড় একজন ব্যক্তিত্বের অনুসারী হিসেবে আমি আর দুনিয়াতে কারোর অনুসারী হিসেবে নিজেকে পরিচয় করার দরকার আছে? মোহতরম হাজরি, তার চার নম্বর বৈশিষ্ট্য হলো তিনি মানুষকে যা নির্দেশ করতেন নিজে সেটা বাস্তবায়ন করে দেখাতেন। তিনি শুধুমাত্র মানুষকে নীতিবাক্য শোনাতেন না, পৃথিবীতে বহু রাষ্ট্রবিজ্ঞানের কথা আপনারা বই পুস্তকে পড়েছেন, যারা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ধারণা দিয়েছেন, থিওরি দিয়েছেন, উনি কখনো রাষ্ট্র পরিচালনা করেন নাই, অথবা রাষ্ট্রবিজ্ঞানের তার থিওরিগুলোর প্র্যাকটিক্যাল তিনি নিজে ইমপ্লিমেন্ট করতেও পারেন নাই, আছে না নাই? বরং বেশিরভাগই এরকম, ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণের নবী, তাকে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য দিয়েছেন তা হলো তিনি যা নীতিবাক্য হিসাবে দুনিয়ার মানুষকে বলতেন সেটা নিজে বাস্তবায়ন করে দেখাতেন। কিভাবে সমর নায়ক হতে হয়, তিনি শুধুমাত্র রণাঙ্গনে কিভাবে মানুষ মানবিক হতে হয়, রণাঙ্গনেও কিভাবে মানুষের নীতি এবং আদর্শকে ঠিক রাখতে হয় সে বিষয়ে কিছু নসিহত করেন নাই, নিজে নেতৃত্ব দিয়ে সেখানে সেগুলোর বাস্তবায়ন ঘটিয়েছেন। তিনি শুধুমাত্র ইসলামী রাষ্ট্র সম্পর্কে ধারণাই দেন নাই, নিজে সেটা পরিচালনা করে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে হাতে কলমে দেখিয়েছেন, তার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি শুধুমাত্র বাবা হিসাবে সন্তানদের সাথে কেমন আচরণ করতে হবে ওয়াজ করে ছেড়ে দেন নাই, নিজে নিজের সন্তানদের সাথে সেটা প্রয়োগ করেছেন। কিভাবে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি সদাচারী হতে হয় তিনি সে নীতিবাক্য শুধু শুনিয়ে যান নাই, নিজে সেগুলোর আমল করে তার দৃষ্টান্ত রেখে গেছেন। তার এই যে বৈশিষ্ট্য, যে যা বলেছেন সেটা বাস্তবায়ন তিনি করেছেন দুনিয়ার মানুষের কাছে, এরকম কথা এবং কাজ, নীতিবাক্য এবং তার বাস্তবায়নের এরকম অপূর্ব মিল সকল ক্ষেত্রে, এরকম মহান আদর্শের আরেকটি মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজরিন, তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো তিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম আলাইহিসসালামের যত সন্তান পৃথিবীতে আছে এদের সবার মধ্যে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন, সবার সেরা করেছেন, সবার নেতৃত্বের আসনে আল্লাহ তাআলা তাকে আসীন করেছেন। তিনি বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আমি আদমের সকল সন্তান সকল মানব জাতির মধ্যে আল্লাহর অনুগ্রহে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ, তবে এটা নিয়ে আমি কোনো অহংকার করছি না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি ছিলেন সবার সেরা। তার ছয় নম্বরের বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, তিনি গোটা পৃথিবীবাসীর জন্য করুণা হয়ে এসেছেন, সবার জন্য রহমত হয়ে এসেছেন। কিভাবে সবার জন্য রহমত হয়েছেন? তিনি শুধু মুসলমানদের জন্য রহমত হন নাই,
অমুসলমানদের জন্য করুণা হয়ে এসেছেন। তিনি যে সমাজে বসবাস করেছেন, যে সমাজে বড় হয়েছেন, সে সমাজে ভিন্ন মতের মানুষ, ভিন্ন চিন্তার মানুষ, যাদের সাথে যুদ্ধ বিগ্রহ লেগে থাকে, তাদের সাথে অমানবিক আচরণ করাটা এটা তাদের নৈতিক অধিকার তারা মনে করত। তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রেও তোমার পরম শত্রু যদি হয়, তোমার দেশের শত্রু, তোমার ধর্মের শত্রু, ইমানের শত্রু যদি হয়, তারপরও তাকে হত্যা করার পর তার চুল, নখ, তার হাত পা এগুলা কাটাকাটি করা, শরীর কাটাকাটি করা, টুকরা টুকরা করা, অমানবিক আচরণ করা, নির্মমতা দেখানো, এগুলা করতে যাবে না। যদি হত্যা করার প্রয়োজন হয়, সন্ত্রাস দমন করতে গিয়ে, শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে, তো তবুও তুমি এই অমানবিক আচরণগুলো করবে না। অর্থাৎ শত্রুর প্রতিও যে একজন মানুষ মানবিক আচরণ করতে পারে তার দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। তিনি শুধু মানুষের প্রতি রহমত দেখিয়েছেন তা নয়, এর ক্ষেত্রে যখন যুদ্ধ চলবে সেখানে কোনো যুদ্ধ চলাকালীন কোনো নারী, কোনো শিশু, কোনো বৃদ্ধ যুদ্ধে নির্লিপ্ত এবং কোন প্রকার ধর্মীয় উপাসনালয়, সেটা যে ধর্মেরই হোক না কেন, এখানে আশ্রয় গ্রহণ করেছে, ইবাদত বা উপাসনা করছে, হচ্ছে শিরকে লিপ্ত, তারপর ওই অবস্থা তাদের কাউকে হত্যা করবে না, এটা অমানবিক। আজ দুনিয়াতে যারা আমাদেরকে মানবতার সবক দেয়, তাদের উস্তাদদেরকে, তাদের চোদ্দ গোষ্ঠীকে, তাদের পূর্বপুরুষদেরকে মানবতার সবক দিয়েছেন যিনি, তিনি হলেন রহমতুল্লিল আলামিন। মুহতারাম হাজেরিন, আজ নারীবাদের নানান চমকপ্রদ কথা আমরা শুনতে পাই। তিনি যে সমাজে এসেছেন, ওই সমাজে কারোর ঘরে কন্যা সন্তান হলে আল্লাহ তাআলা কোরআনে সেই ইতিহাস উল্লেখ করেছেন যে জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দামুহু কাযীম, তার চেহারা কালো হয়ে যেত, সে মুখ লুকিয়ে চলত, ইয়াতাওয়ারা মিনাল কওম, মুখ লুকিয়ে চলত, যে মেয়ে হয়েছে মুখ দেখানোর অবস্থা নেই। এটা ছিল সে যুগের কথা। সে যুগের মানুষ নিজের কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবরে পুঁতে ফেলত। সেই সমাজে এসে শুধুমাত্র নারীকে মুক্তি দেন নাই, মর্যাদার এমন আসনে বসিয়ে গেছেন যে তার ঐতিহাসিক হাদিস রয়েছে স্বর্ণের অক্ষরে, তিনি বলে গেছেন যদি কেউ দুটি কন্যা সন্তানের বাবা হয়, মা হয়, এবং এদেরকে যদি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলে, উত্তম আচরণ করে, তাদেরকে ভালোভাবে লালন পালন করে, বৈষম্য জুলুম অবিচার না করে, আদর স্নেহ ভালোবাসা মমতা দিয়ে বড় করে তোলে, এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে জান্নাত দিবেন। এক ডজন ছেলে সন্তানের বাবা হলে, এক ডজন ছেলে সন্তানের মা হলে তার জন্য এরকম কোন সুসংবাদ তিনি শুনেন নাই। মাত্র দুটি কন্যা সন্তানের বাবা হতে পারলে, মা হতে পারলে, তাদের প্রতি সুন্দর আচরণ করতে পারলে তার জন্য এত বড় সুসংবাদের কথা শুনিয়েছেন। নারীকে শুধুমাত্র কবরস্থ করা থেকে, জীবন্ত কবরস্থ করা থেকে উদ্ধার করে আনেন নাই, তাকে মর্যাদার পরম আসনে আসীন করে তারপরে চলে গেছেন, যখন আজকের নারীবাদীদের জন্ম হয় নাই। মুহতারাম হাজেরিন, আজ শ্রমিকের অধিকার নিয়ে কথা বলা হয়, যখন শ্রমিকের অধিকার কি, শ্রমিকের আবার অধিকার বলতে কিছু আছে, তাদেরকে মানুষ মনে করা হতো না সেই সমাজে, তিনি বলে গেছেন ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, মাস শেষ হলে বেতন নয়, মাস শেষ হওয়ার আগে বেতন দিয়ে দাও, এবং আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের কর্মচারী, তোমাদের শ্রমিকরা তোমাদেরই ভাই, আল্লাহ তাআলা তোমাদের অধীনে করেছেন, আল্লাহ চাইলে তোমাদেরকে তাদের অধীন করতে পারতেন, অতএব আল্লাহকে ভয় করে চলবে। বিদায় হজের ভাষণে শেষ মুহূর্তের কথা বলে গেছেন যে কৃতদাস দাসী, কাজের লোক যারা আমাদের অধীনস্থ, খাদেম সেবক আছে, এই লোকগুলোর প্রতি যেন আমরা দায়িত্ববান হই, জুলুম না করি, অমানবিক আচরণ না করি, দয়া পরবশ হই, তাদের মাথার বোঝা, কাজের বোঝা যেন আমরা হালকা করে দেই। অসংখ্য তার মুখনিসৃত বাণী তিনি বলে গেছেন, সেগুলোর বাস্তবায়ন মক্কা মদিনায় তিনি করে গেছেন। চাকরের মালিক একই প্লেটে খাবার খাইয়েছেন তিনি, তিনি হলেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রমিকের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, অমুসলমানের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, নারীদের জন্য রহমত, যুদ্ধক্ষেত্রের শত্রু পক্ষের জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত, বিনা প্রয়োজনে, বিনা কারণে আপনি কোন আল্লাহর কোন সৃষ্টিকে হত্যা করতে পারবেন না।
আপনি ফুর্তি করতে গিয়ে কোনো সৃষ্টি হত্যা করতে পারবেন না, উপদ্রব করছে, কষ্ট দিচ্ছে, আপনার ফসলের ক্ষতি করছে, তখন আপনি তাকে নিধন করেন, মারেন, জায়েজ আছে, কিন্তু সেটাও করতে গিয়ে অমানবিকভাবে মারতে পারবেন না, আগুনে পড়ে হত্যা করতে পারবেন না, বিনা প্রয়োজনে তাকে কষ্ট বেশি দিয়ে মারতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, আপনি পশু জবে করে খাবেন, আল্লাহ হালাল পশু খাওয়া হালাল রেখেছেন, আপনি খান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন যে তোমরা যখন পশু জবে করে খাবে তোমরা ভালো করে ছুরি ধার দিয়ে নিবে, ভালো করে ছুরি ধার দিয়ে নিবে, এবং ওয়ারিকু যাবিহাতাকুম, যে পশু জবে করতে যাচ্ছ তাকে যত কম কষ্ট দিয়ে সম্ভব দ্রুততার সাথে জবে করে ফেলো, যাতে তার কষ্ট কম হয়। অর্থাৎ একটা পশুকে আপনি জবে করবেন, সেখানে পর্যন্ত আপনি মানবিক হবেন, মনুষ্যত্ব থাকবে, আপনি অমানুষ হবেন না, এই শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমতুল্লিল আলামিন। কিভাবে তিনি রহমতুল্লিল আলামিন? রহমতুল্লিল মুসলিমিন না, তিনি রহমতুল্লিল মুমিনিন না, তিনি ইমানদারদের জন্য শুধু রহমত না, তিনি মুসলমানদের জন্য শুধু রহমত নয়, তিনি মুসলমানের জন্য রহমত, তিনি অমুসলমানের জন্য রহমত, তিনি নারীর জন্য রহমত, তিনি পুরুষের জন্য রহমত, তিনি বন্ধুর জন্য রহমত, তিনি শত্রুর জন্য রহমত, তিনি যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের যোদ্ধা শত্রু তার জন্য রহমত, তিনি কীট পতঙ্গের জন্য রহমত, বিনা প্রয়োজনে যেন গাছের ডাল না কাটে তিনি হাদিসে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, পাতা পল্ল তাদের জন্য রহমত, কীট পতঙ্গ পশু পাখি তাদের জন্য রহমত, পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যার জন্য রহমত হয়ে তিনি আসেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে পাঠিয়েছি পৃথিবীর প্রতিটা সৃষ্টির জন্য রহমত হয়ে। সেই নবীর উম্মত আপনি, সেই নবীর উম্মত আমি, আমাদের ভালোবাসা, আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, আমাদের আবেগ, আমাদের উচ্ছ্বাস, এগুলো দেওয়ার জন্য জায়গা আমাদের আছে না নাই? যার ভিতরে ঈমান নাই, যে আল্লাহকে চিনে নাই, যে রাসূলের উম্মত হিসাবে নিজের পরিচিতির কথা জানে না, সেই কোপাল পোড়া যেখানে সেখানে যে যাত্রার ভক্ত হতে পারে, যাত্রার পেছনে পাগলামি করতে পারে, মুসলমানের সন্তান তোমার এটা মানায় না, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তোমার জীবনের সকল ভালোবাসা, সকল আবেগ, সকল উচ্ছ্বাস সব কিছু যদি তার জন্য নিবেদন করো তবুও কম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত নম্বরের যে বৈশিষ্ট্যের কথা বলতে চাই, তাহলে তিনি পৃথিবীর সকল মানুষের কাছে রাসূল হয়ে এসেছেন। আগের যত নবী রাসূল ছিলেন তারা কোনো অঞ্চলের জন্য, কোনো এলাকার জন্য, কোনো দেশের জন্য, কোনো বিশেষ গোত্রের জন্য নবী বা রাসূল হয়ে এসেছেন। আর আল্লাহ তাআলা তাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান, ওমা আরসালনাকা ইল্লা কা, পুরো আয়াতটা বলেন, ইল্লা কাফাতাল লিন্নাস, আমি আপনাকে প্রেরণ করেছি শুধু কিসের জন্য? সকল মানব জাতির জন্য, সকল পৃথিবীবাসীর জন্য, কোন অঞ্চলের জন্য। তিনি মক্কার ছিলেন না, তিনি মদিনার জন্য ছিলেন না, তিনি আরবের নবী ছিলেন না। অনেকে বলে আরবের নবী, হ্যাঁ আরবে জন্মগ্রহণ করেছেন তিনি, তার ভাষা আরবি ছিল, তার মাতৃভাষা আরবি ছিল, তিনি আরাবিয়ান ছিলেন, কিন্তু নবী হিসেবে তিনি শুধুমাত্র আরাবিয়ানদের নবী না, তিনি মক্কাবাসীর না, তিনি মদিনাবাসীর না, তিনি গোটা পৃথিবীর মানুষের নবী রাসূল হিসাবে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি। এই বৈশিষ্ট্য অন্য কারো ছিল না তার আগে। মোহতরম হাজেরিন, তার আট নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে যখন ডাকতেন, যখন সম্বোধন করতেন, বিশেষ সমীহ করে সম্বোধন করতেন, অথচ তিনি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর সৃষ্টি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন আবদ, মালিকের সাথে দাসের যেরকম সম্পর্ক তার সাথে তার রবের সম্পর্ক এরকম। আল্লাহর দাস, আল্লাহর গোলাম হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন সম্বোধন করতেন, নাম ধরে কখনো সম্বোধন সাধারণত করতেন না। গোটা কোরআন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীকে নাম ধরে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম নাম ধরে বলেছেন, ইয়া ইব্রাহিম নাম ধরে বলেছেন, ইয়া ঈসা নাম ধরে বলেছেন, ইয়া মূসা নাম ধরে বলেছেন। গোটা কোরআন জুড়ে আপনি দেখবেন বিভিন্ন নবী রাসূলদের আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকে অনেক কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী, একমাত্র রাসূল যে গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা তাকে বহু সম্বোধন করেছেন, কোথাও নাম ধরে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাফফির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এ ছিল সম্বোধন।
তার নামের উল্লেখ যেখানে করেছেন ওখানে সম্বোধন উদ্দেশ্য ছিল না, ওখানে তাকে সার্টিফিকেট দেওয়া উদ্দেশ্য ছিল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তার নাম উল্লেখ করে তিনি যে রাসূল ছিলেন শুধুমাত্র সে সার্টিফিকেট দেওয়ার জন্য নাম উল্লেখ করেছেন, সার্টিফিকেটে নাম উল্লেখ করতে হবে তাই, এছাড়া তাকে সম্বোধন নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করতেন না। গোটা কোরআন জুড়ে আপনি কোথাও সরাসরি তার নাম উল্লেখ করে সম্বোধন পাবেন না। স্বয়ং আল্লাহ, স্বয়ং সৃষ্টিকর্তা তাকে এইভাবে সমীহ করতেন, এভাবে তাকে সম্মান দেখাতেন, তাজিম করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজেরিন, তার 9 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাকে জাওামিউল কালিম দিয়েছেন। ভাই, জাওামিউল কালিম মানে হলো অল্প কথায় অনেক কিছু তিনি বুঝিয়ে দিতেন, সামান্য কিছু কথা গোটা দুনিয়ার মানুষের মুক্তির সনদ সেখানে বলে দিতেন। তার জীবনে যত বক্তব্য ছিল আমাদের মতো এরকম ঘন্টাকে ঘন্টা ওয়াজ তিনি করতেন না। তার পুরো বক্তব্য যদি আপনি দেখে অ্যানালাইসিস করেন দেখবেন যে সবচেয়ে বড় দীর্ঘ হাদিস যেটা সহিহ বুখারীতে আছে সেই হাদিসটা যদি একজন মানুষ আবৃত্তি করে বা একজন মানুষ পাঠ করে মুখে উচ্চারণ করে বক্তব্য আকারে, তাহলে সেটা উচ্চারণ করতে হয়তো 5 মিনিট সময় লাগবে, খুব বেশি হলে 10 মিনিট সময় লাগবে, এর বেশি মোটেও নয়। তার সর্বোচ্চ ভাষণের আকার হলো 5 মিনিট আর 10 মিনিট, আর বেশিরভাগ হলো 1 মিনিট 2 মিনিট। যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন, হাদিস পাঠ করেন, হাদিসের ছাত্র যারা, তারা জানেন যে তার হাদিসগুলোর আকার হলো এরকম, 2 মিনিটের হাদিস, 1 মিনিটের হাদিস গোটা পৃথিবীর মানুষের চরিত্র আমল পরিবর্তন করে দিয়েছেন, ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন অল্প কথা। এই জন্য তিনি বলেছেন উতিতু জাওামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে বৈশিষ্ট্য দিয়েছেন যেটা অন্য কাউকে দেন নাই, যে আমি অল্প কথায় অনেক কিছু বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি। মোহতারাম হাজেরিন, তার 10 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দিয়েছেন কোরআনে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী। এরকম চরিত্রের অধিকারী যে পৃথিবীতে কোনো মানুষ কোনো শত্রু বলতে পারবে না তার দ্বারা কখনো কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছে, ব্যক্তিগতভাবে কোনো মানুষকে কোনোদিন আঘাত করেছেন কেউ বলতে পারবে না। তার অনেক স্ত্রী ছিলেন, আপনারা জানেন একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে মনোমালিন্য হয়, নানান কিছু হয়, তাদের মধ্যেও হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহামানবত্বের যে জায়গা ছিল সেই মহানুভবতার জায়গা থেকে তিনি কখনো তার আচরণকে কখনো খারাপ করেন নাই। আল্লাহ তাকে এমন সুন্দর আচরণ দিয়েছেন, তার আচরণের প্রশংসা করে খোদ আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, যদি পৃথিবী থেকে চরিত্রবান হতে চায় তো আপনাকে অনুসরণ করলেই চলবে, কারণ কানা খুলুকুহু আল কোরআন, কোরআনে যা যা বলা হয়েছে এর বাস্তব উদাহরণ ছিলেন তিনি, পুরা জীবন ভরে তার আপাদমস্তক কোরআনের একটা দৃষ্টান্ত ছিলেন সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজেরিন, তার 11 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার জীবনের শপথ করেছেন, লাআমরুকা ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন, হে রাসূল আপনার জীবনের শপথ করছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের শপথ করেন, তার বিশেষ বড় বড় সৃষ্টির শপথ করেন, ওইগুলোর বৈশিষ্ট্য বোঝানোর জন্য। আমাদের জন্য আল্লাহ ছাড়ার কারণ নামে শপথ করা জায়েজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ যদি শপথ করতে চায় আল্লাহর নামে শপথ করবে আর না হলে চুপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে শপথ করেছেন তার নবীর জীবনের, লাআমরুকা হে রাসূল আপনার জীবনের শপথ। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত বেশি ছিল। তার 12 নম্বর বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর দিনে যেদিন মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, যেদিন মানুষ কেউ কাউকে চিনবে না, মানুষের পরনে কোনো কাপড় চোপড় থাকবে না। আমাদের আয়েশা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ পরনে কাপড় চোপড় থাকবে না কিয়ামতে, সবাই বিভৎস থাকবে, পুরুষদের অবস্থা যা তা, নারীদের জন্য তো এরকম পরিস্থিতিতে নারী পুরুষ একাকার থাকবে, লজ্জার ব্যাপার থাকবে, কিভাবে নারীরা সেখানে টিকবে। নবীজি বলেছেন আয়েশা পরিস্থিতি এত ভয়াবহ হবে যে কেউ নিজের লজ্জাস্থানে কাপড় আছে কি নাই সেটার খবরও রাখবে না, আর আশেপাশে দেখা তো পরের কথা। সেই ভয়াবহতম দিনে যেদিন সূর্য মাথার খুব কাছে অবস্থান করবে, টকবক করে মগজ উতরাতে থাকবে, যেদিন মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু খেতে থাকবে, যেদিন মানুষ আল্লাহকে বলবে এত দুর্বিষহ এত ভয়াবহ পরিস্থিতি, জাহান্নামে দিলে দেন তাও ভালো অন্তত এই দুর্বিষহ পরিস্থিতিতে মুক্তি চাই, সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাকে আর কাউকে না, শুধুমাত্র তাকে হাউজে কাউসার দান করবেন। যারা তার অনুসারী, যারা তার ফলোয়ার, যারা তার ভক্ত, যারা তার অনুরক্ত, যারা তার উম্মত হিসেবে মনে প্রাণে ধারণ করে ভালোবাসে, শুধু মুখে বলে না,
তাকে যে ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা আর কাউকে দেয় না, নিজের বাবাকে না, নিজের মাকে না, নিজের জীবনকে না, কাউকে না। এত ভালোবাসা যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে পারে, তার অনুসারী হতে পারে, এই হাউজে কাউসার থেকে তিনি নিজ হাতে তাদেরকে পান করাবেন, এবং সেই পানি যে পান করবে লাইয়াজমা আবাদা, আর কখনো সে তৃষ্ণা বলতে কোনো কিছু অনুভব, কিয়ামতের সে ভয়াবহ গরমের ভয়াবহ পরিস্থিতিতে তৃষ্ণা চিরকালের জন্য চলে যাবে, সেই হাউজে কাউসারের মালিক বানাবেন একমাত্র একজন মহান সত্তাকে, তিনি হলেন আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার শব্দের আরো অনেক ব্যাখ্যা আছে, এটি তার বৈশিষ্ট্য যে আল্লাহ তারা তাকেই শুধু হাউজে কাউসার দান করবেন, আমরা তার উম্মত হিসেবে সেখান থেকে পান করার সুযোগ লাভ করব ইনশাআল্লাহ। তার 13 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি খাতামুন নাবিয়িন, তারপরে আর কোন নবী বা রাসূল আসবে না। তারপরে পৃথিবীতে বহু মানুষ নিজেদেরকে নবী বা রাসূল হওয়ার ভণ্ড মিথ্যা দাবিদার দুনিয়াতে আসবে, কিন্তু তাকে আল্লাহ তাআলা শেষ নবী করেছেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা যেমন সে বিষয়ে আলোকপাত করেছেন, তার হাদিসে তিনি বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সকল নবীদের মধ্যে শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সবার শেষে যিনি আসেন তিনি সবচেয়ে বড় হন, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ হন। সকল নবী সকল রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করার পর আল্লাহ তাআলা রিজার্ভ রেখেছেন তার শ্রেষ্ঠ রাসূলকে, তার হাবিবকে দেওয়ার জন্য। আমাদের মতো পাপী, আমাদের মতো গুনাহগার, নিজের নবীকে চিনতে যারা আমরা ভুল করেছি, চিনি নাই, জানি না, শুধুমাত্র নামে জানি, সেরকম কিয়ামতের আগে ফিতনা সংকুল সময়ে থাকা মানুষগুলো যেন অন্তত একজন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে সেরা শ্রেষ্ঠ রাসূলকে পায়, সেজন্য আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তাকে সবার শেষে পাঠিয়েছেন, তাকে দিয়ে নবুয়তের ধারাকে সমাপ্ত করেছেন, পরিপূর্ণতা দিয়েছেন এবং এটাকে পূর্ণাঙ্গতা দিয়েছেন, ফিনিশিং দিয়েছেন। এই জন্য তিনি সবার শেষ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, এটি তার বৈশিষ্ট্য সাল্লাল্লাহু আলাইহি। তার 14 নম্বরের বৈশিষ্ট্য হল যে তিনি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে একটা পতাকা দিবেন, এই পতাকার নাম থাকবে লেওয়াউল হামদ, প্রশংসার পতাকা। এটা আর কাউকে দিবেন না, এটা শুধুমাত্র তার হাতে দিবেন, এটি তার বৈশিষ্ট্য হবে, এটি তার মর্যাদা হবে, বোঝা যাবে ইনি অন্য সমস্ত নবী রাসূলদের মধ্যে সেরা শ্রেষ্ঠ, এবং কিয়ামতের সেই ভয়াবহতম দিনে সমস্ত নবী রাসূলরা যখন তারাও পরেশান হবে কঠিন পরিস্থিতির কারণে, তাদের উম্মতরা সাধারণ মানুষ সবাই বিভিন্ন নবী রাসূলদের কাছে যাবে, মুসা আলাইহিসসালামের কাছে যাবে, ঈসা আলাইহিসসালামের কাছে যাবে, তারাও বলবেন যে আল্লাহর সাথে আজ এই কঠিন পরিস্থিতিতে আর্গুমেন্ট করার মতো মুহাম্মদ ছাড়া আর কেউ নেই, তোমরা তার কাছে যাও। তিনি সেদিন সেজদায় লুটিয়ে পড়বেন এবং তার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন সে দুর্বিষহ পরিস্থিতির অবসান ঘটিয়ে বিচার কার্য পরিচালনা করবেন। কিয়ামতে সেই শ্রেষ্ঠত্বের অধিকারী, সেই মহামানব, সে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল আর কেউ নয়, আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 15 নম্বর বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদের প্রতি ওহী প্রেরণের জন্য বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করেছেন। কারোর কাছে আল্লাহ তাআলা জিব্রিলকে দিয়ে ওহী পাঠিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা সরাসরি ডেকে নিয়ে তা ঐশী গ্রন্থ দিয়ে দিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সরাসরি কথা বলার সুযোগ দিয়েছেন, এক একজনকে এক একভাবে ওহী প্রেরণ করেছেন। একমাত্র তিনি আল্লাহর এমন নবী, এমন রাসূল যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল পাঠিয়ে যেমন ওহী প্রেরণ করেছেন, আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেরাজে ডেকে নিয়ে সরাসরি কথোপকথন করেছেন, ওহীর যত প্রকার আছে তার সবগুলো তার জন্য প্রয়োগ করেছেন, যেটা অন্য কারোর জন্য প্রয়োগ করেন নাই। ভাইরা মা, 15টি পয়েন্ট বললাম, 1500 পয়েন্ট যদি জোগাড় করি আর বলি তো সেগুলো বলা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের প্রেরণী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, তার বৈশিষ্ট্য আমরা বলে হয়তো শেষ করতে পারব না।